আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে নড়াইল রাইডার্স ক্লাবের সাথে গোপালগঞ্জ হয়ে তারপর আমরা কোথায় কোথায় যাব, এটা হচ্ছে মামা মুরব্বী এর জন্য বিড়ি এলাও, ঠিক আছে? মামা আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে বাগেরহাট খান জাহান আলী মাজারে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাবো হচ্ছে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ, তারপরে চন্দ্রমহল, আর হচ্ছে খান জাহান আলীর মাজার। আর যদি ফেরার সময় রূপসা যাবো, আর যদি সময় পাই খুলনাতে 7 নম্বর ঘাট নামের একটা জায়গা আছে, ওইখানে যাবো। এখন কত লিঙ্ক? এখন বাজে 7:40। আমরা রওনা দিছি কয়টায়? আমরা ভাইয়ের বাসায় যাই, এখন খাবো ভাইয়ের বাসায় যাই। আমরা এখন খাবো, ভাই কি খাওয়াবেন? অবশ্যই ভাই, ভাই খাওয়াবেন। হাত দিয়ে দিছে। এই ব্রো, তোমার ফিলিংসটা কি ভাই? আমার ফিলিংস, হ্যাঁ, মাগুর আর বাইকার আছে মানে চিল হবে ফিল নিয়ে, নাকি না ফিল হবে চিল নিয়ে? হ্যাঁ, ফিল হবে চিল নিয়ে। সো অনেক ভালো লাগতেছে, অনেক মজা হচ্ছে, আর হবে সামনে আশা করা যায়। আচ্ছা, মামা খুব মজার মানুষ আসলে। এই যে দুলা ভাই আছে, গণ দুলা ভাই, আসসালামু আলাইকুম। দুলা ভাই আপনাদের সবাইকে সালাম। আমরা এখন আছি, এখন গোপালগঞ্জে আছি, বাগেরহাটে যাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর নেক্সট ট্যুরে মাগুরার বাইকাররা যাতে আমাদের সাথে থাকে। আসছি আমরা 1 জানুয়ারি গদখালি, সবাইকে স্বাগত, ধন্যবাদ। সাজিদ কিছু বলো। বলবো কি, আমি তো আপনার মাস্ক একটু খোলো, এবার তুমি বলো। আমি তো আপনার পিছনে পিছনে বলতে বলতে আসছি, এখন ফিলিং ভালো লাগতেছে খুব। পয়সা লেবার খেতে বেরোইছি, আর পয়সা লেবার বাঘার মানে বাইকের পিছনে উঠছি, ভালো লাগতেছে। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টে কি নাম? হোটেল মরিয়াম। এটা কোন বাজার? এটা হচ্ছে ফকিরহাট বাগেরহাট, ঠিক আছে? এটা কি বট? কি মামা শুরু করে দিয়েছেন নাকি? রেস্টুরেন্ট পরিবর্তন করছি, ওই রেস্টুরেন্টে বালু, এই জন্য আমরা আবার এই রেস্টুরেন্টে ঢুকতেছি, ঠিক আছে? বালি বালি, রাইট। এখানে টিকিটের ব্যবস্থা আছে। মোটর সাইকেল কত মামা? আর ইয়ে প্রাইভেট কার? প্রাইভেট কার হচ্ছে 58 টাকা। আর আর কি কি বাস? বাস হলো 115। বাস 115, আর মানুষ 20 টাকা। মানুষ মাত্র 20 টাকা, আপনারা সবাই জেনে গেলেন। আর এটাকে আপনার বিদেশি পর্যটক হচ্ছে গিয়ে 200 টাকা, বিদেশি পর্যটক 200 টাকা। সাথে কি গাইড থাকবে? আর সাউথ এশিয়া যারা আছে তাদের হচ্ছে গিয়ে 25 টাকা। সাউথ এশিয়া 25 টাকা। আচ্ছা, সবাই কিন্তু টোটাল জেনে গেলেন ডিটেলস। আমরা যাচ্ছি এখন আস্তে আস্তে সামনের দিকে এগোয়ে, ঠিক আছে? এখন মেন গেট দিয়ে ঢুকবো, পার্কিং এর স্থান এক জায়গায়, আর আমরা মানুষ দর্শনার্থী ঢুকে আরেকটা রাস্তা দিয়ে। তো আমরা দর্শনার্থী যে রাস্তা দিয়ে ঢুকে সেদিকে যাচ্ছি। আমরা এখন ভিতরের দিকে ঢুকছি, এক টিকিটে সবাই টিকিট ছেড়ে দিবে, শরীরের তাপমাত্রা মেপে নিল। এখন আমরা এখন ইন হয়ে গেছি ভিতরের দিকে,
ওই টিকিট তো নিয়ে গেল, তাহলে ওই পাশে ঢুকবো কি? আমরা প্রথমে জাদুঘরের দিকে যাব, তাই তো মামা? মামাকে কিন্তু হিরো হিরো লাগতেছে পুরা, সেই তামিল ও মাস্ক খুলতে হবে না? মামা কিন্তু স্বপন ভাই, আমার নাম স্বপন, স্বপন স্বপন ভাই, মামা কিন্তু স্বপন ভাই, চন্দ্র চন্দ্রবাড়ি স্বপন ভাই। আচ্ছা আচ্ছা, আমি প্রথমে চিনতে পারিনি। এখন আমরা প্রথমে জাদুঘরে ঢুকবো, ঠিক আছে? আছে আছে, একজনের কাছে আছে ওই টিকিট ফেরত, আছে আছে আছে, এই যে নিয়ে আসছে। ও আচ্ছা, তোলা যাবে না, ঠিক আছে। এরপরে আমাদের একটা কি হবে, ডান্স হবে? কি ডান্স বাবু? খাইছো বললে বাবু টেলিফোন ও ওইটা পার্কিং এ প্রেম করা যাবে? হ্যাঁ, এই লাইন ভাই ওই পার্কিং এ প্রেম করা যাবে লেখা আছে না? ওই যে পার্কিং এ দেখলাম এরা মাত্র দুইজন আসছে, তা স্বপন ভাইরে বলতেছি যে আসলে এটা কি পার্কিং এর ওই জায়গা করা যাবে, এই জায়গা করা যাবে। আচ্ছা এই যে এই মেইন গেটে দাঁড়ায় গম্বুজ মসজিদের ভিতরে ঢুকবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গেটের ভিতর দিয়ে এখন আমরা ঢুকবো, দেখতে পাচ্ছেন ওই যে মূল যে ষাট গম্বুজ মসজিদ যেটা সেটা দেখতে পাচ্ছেন। আমরা এখন ঢুকছি, আমাদের ভাই মাগুরা থেকে আসছে কয়সাল ভাই, আমার গ্রামের বাড়ি থেকে আসছে, কালকে রাতে চলে আসছে। ওকে, আমরা এখন ষাট গম্বুজ মসজিদের দিকে যাচ্ছি। খুবই সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে টোটাল এরিয়া। মসজিদে এখনো নামাজ হয়, অসম্ভব সুন্দর রকমের মসজিদটা। ভিতরের গম্বুজগুলো আমরা দেখাবো। এটা হচ্ছে মসজিদ, প্রত্যেকটা গম্বুজের নিচে চারপাশে চারটা খুঁটি আছে দেখতে পাচ্ছেন। একটা সময় খুব মানে এখনো পর্যন্ত নাম করা একটা মসজিদ, কিন্তু একটা সময় খুব সুনাম ছিল এই মসজিদের। এটা হচ্ছে নামাজের স্থান। এটা হচ্ছে যেটাকে বলে ইমাম সাহেবের যে মেম্বার বলে সম্ভবত। ওর যে ইয়েগুলা কারুকাজ করা, দেওয়াল খচিত কারুকাজ, তো যে ভক্তবৃন্দ ছিল, অনুসারীগণ ছিল, তাদের কবরস্থান এই জায়গাটা। মসজিদের ঠিক গেট দিয়ে ঢুকেই হাতের ডান পাশে এটা অবস্থিত। মসজিদের পিছনের দিকটাতে যাচ্ছি, ডান দিক দিয়ে ঢুকতেছি। মসজিদের এই ডান দিকেও একটা গেট আছে, এই গেট দিয়েও মসজিদে ঢোকা যায়। এবং
মসজিদের ডান দিকের যে ভিউটা সেটা আপনাদেরকে দেখাবো। ডান পাশের যে ভিউ, এই যে এদিকে টোটাল হচ্ছে একটা গেট আছে, সব পাশ দিয়েই ঢোকা যায় মসজিদে। তল থেকে মসজিদটা বেশ কিছুটা নিচে মনে হচ্ছে আমার কাছে, হ্যাঁ সমতল থেকে কিছুটা নিচে, কিছুটা নিচে হলেও এখানে পানি যাবে না, ঠিক আছে। মসজিদের সামনের দিক দিয়েও একটা গেট আছে, এই যে এই গেটটা, এই যে সামনের দিকের গেটটা। এবং সামনের দিক থেকেও ভিতরে ঢোকার একটা রাস্তা আছে, এটা আপাতত বন্ধ আছে। এটা হচ্ছে টোটাল ভিউ। আর পাশেই একটা লেক মতো আছে, এখানে এপাশ থেকে দেখা যাবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেক মতো অনেকের আগমন আছে এখানে। এটা হচ্ছে চতুর্দিক, চতুর্দিক থেকে বেশ সুন্দর জায়গাটা। এই যে এটা হচ্ছে পশ্চিম পাশের ভিউ, মানে আপনার মেন যে রাস্তা খুলনা থেকে আসলো ওই রাস্তার দিকটা থেকে এরকম ভিউটা, মানে এটা রাস্তা থেকেও দেখা যায় এই এই জায়গা থেকে। দিঘিতে অনেক শাপলা ফুল ফুটে আছে, খানজান আলীর মসজিদের পাশে একটা দিঘি, এই দিঘির পাড়ে আমরা আছি এখন। এখানে প্রচুর শাপলা আছে ওই পাশের দিকে, এই পাশের দিকেও একটু কম, এদিকে আবার মনে হয় পদ্ম সম্ভবত, না সামনে পদ্ম না শাপলা, লাল শাপলা। আমরা এখন যাচ্ছি শাপলা ফুলের দিকে, প্রচুর শাপলা ফুল, প্রচুর লাল শাপলা। আমাদের সাথে আছে জেন স্বপন মামা, ঠিক আছে। মামা যেন কোন জায়গার স্বত্বাধিকারী? চন্দ্রমহলের, চন্দ্রমহলের স্বত্বাধিকারী জেন স্বপন স্যার, ঠিক আছে। এই যে দেখেন মামা কিন্তু সেই পুরো তামিল হিরো, ঠিক আছে। মোহন স্বপনের বড় মাকে বিয়ে করে মোহন স্বপনটা চিনি, তাহলে মিথ্যা কথা, এটা আমি জানি। এখন যাচ্ছি কোথায় যাচ্ছি যেন, আমরা আমরা কোথায় যাচ্ছি দেখে যাচ্ছি, আমরা ষাট গম্বুজ মসজিদ দেখে দিকে যাচ্ছি। এই তো সামনেই দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে আমরা এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিঘি, দিঘিতে অনেকেই গোসল করে, অনেক বড় দিঘি, মনে হয় যেন ওই পাশে মিশে গেছে। এটা হচ্ছে সিঁড়ি দিঘির, অনেক সুন্দর। ধরে নিয়ে